আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের মা গোঠো ষষ্ঠী ব্রত কথা। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে এই ব্রত করতে হয়। ঘট, বটের ডাল, দধি, তৈল, হলুদ বাটা, ফল ও ফুল সবই দিতে হয়। কেবল বেশিরভাগ পিটুলির গোট গঠন করে দিতে হয়। তারপর ব্রত কথা শুনে বাঁশের পাতায় করে ১২ মাসে ১৩ ষাট দিতে হবে। এবার আসি ব্রত কথায়। এক রাজার তিন রানী, কিন্তু কারো ছেলে মেয়ে হয়নি। রাজা কত যাগ যজ্ঞ করলেন, কিন্তু ছেলে পুলে কিছুই হলো না। এইভাবে দিন যায়, রাজার বয়স হয়ে উঠল। রাত দিন মনে দুঃখে থাকেন আর মনে মনে ঠাকুর দেবতাকে ডাকেন। বাপ মা একসাথে মারা গেলেন কি না, তাই পরশু তাদের শ্রাদ্ধ। রাজা তাই মৃগয়ায় গেলেন। অনেক বড়া হরিণ মেরে লোকজন নিয়ে রাজ্যে ফিরে আসছেন। এমন সময় ভয়ানক মেঘ করে ঝড় জল আরম্ভ হলো। তাই দেখে রাজা ঘোড়া ছুটিয়ে দিলেন। কিছু দূর যাবার পর মুষলধারে বৃষ্টি নামলো। রাজা তাড়াতাড়ি সামনে একটা কুঁড়ে দেখতে পেয়ে ঘোড়া থেকে নেমে তার ভেতর ঢুকলেন। ঘরে ঢুকে দেখেন এক বুড়ি ঘট, বটের ডাল আর নানা রকম ফল ফুল সাজিয়ে পুজো করছে। রাজাকে ঘরে ঢুকতে দেখে বুড়ি বাঁ হাতে একটা কুশাসন ফেলে দিয়ে ইশারায় রাজাকে বসতে বলল। রাজা আসনে বসে এক মনে পুজো দেখছেন। পুজো শেষ করে বুড়ি প্রণাম করে উঠল। রাজা জিজ্ঞেস করলেন, এ কোন দেবতার পুজো করলেন মা? বুড়ি বললে, মা গোঠো ষষ্ঠীর পুজো। রাজা বললে, এ পুজো করলে কি হয়? বুড়ি বলল, একে গোঠো ষষ্ঠী বলে। এই ব্রত করতে এক গোট ছেলে হয়, অর্থাৎ একসঙ্গে অনেক ছেলে হয়। এই কথা শুনে রাজা ভক্তি ভরে মা গোঠো ষষ্ঠীর কাছে মানত করলেন যে তার ছেলে হলে খুব ঘটা করে প্রতি বছর পুজো দেবেন আর রাজ্যময় এই ব্রত প্রচার করবেন। কিছু পরে ঝড় বৃষ্টি থেমে গেল, বেশ রোদ উঠল। রাজা বুড়িকে অনেক দৌলত দিয়ে চাইলেন, বুড়ি কিছুই নিলেন না। বললে, আমার কিছুর অভাব নেই, এ বনে আমি বেশ আছি। বুড়ি আর কেউ নয়, স্বয়ং মা দুর্গা। রাজা রাজ্যে এসেই রানীকে ব্রতের কথা বললেন। বড় রানী তখনই মনে মনে মা গোঠো ষষ্ঠীকে মানত করলেন যেন তার চাঁদের মতো ছেলে হয়। রাজার বাপ মার শ্রাদ্ধ চুকে গেল। দেখতে দেখতে বছরও ঘুরে এলো। কার্তিক মাস, শুক্লপক্ষের ষষ্ঠী, সোমবার, সেদিন মা গোঠো ষষ্ঠীর পূজা ছিল। খুব ঘটা করে বড় রানী পুরোহিতকে দিয়ে পূজা করালেন। তারপর মা গোঠো ষষ্ঠীর কাছে মাথা খুঁড়ে মানত করলেন আর প্রসাদ খেলেন। এদিকে সেই বছরে বড় রানী গর্ভবতী হলেন। রাজার কানে সে খবর গেল। রাজা খুব সাবধানে বড় রানীকে রাখলেন, সময় মতো কাছে থেকে সন্তুষ্ট রাখতে লাগলেন। সময় অসময় কী খেতে ভালো লাগে তা জোগাড় করে এনে দেন। বড় রানী যা বলেন, যা চান, রাজা তখনই যেখান থেকে হোক জোগাড় করে তাই এনে দেন। দেখতে দেখতে ৯ মাস এলো। রাজা তখন খুব জাঁকজমক করে সাধ দিলেন। ১০ মাস ১০ দিন গেল, তবু ছেলে আর হয় না। বছর ঘুরে এলো, তবুও নয়। পেটটা দেখতে দেখতে মস্ত বড় হয়ে উঠল। বড় রানীর কোমরে গোট আর চন্দ্রহার যেন পেটে বসে যেতে চাইল। আবার বছর ঘুরে কার্তিক মাসের শুক্লপক্ষের মা গোঠো ষষ্ঠীর দিন এলো। তখন বড় রানী ঘটা করে মা গোঠো ষষ্ঠীর পুজো করলেন। তারপর মার স্তব করতে লাগলেন। যেই স্তব করে উঠতে গেলেন, অমনি কোমরের গোট আর চন্দ্রহার ছিঁড়ে পড়ে গেল আর পেটের ভেতর থেকে একটা মস্ত থলে বেরোলো। রাজাকে খবর দিতেই রাজা ছুটে এলেন। এটা কি জানতে রাজা যত সব জ্যোতিষীদের ডাকলেন, তারা এসেই খড়ি পেতে দালানের চারিদিকে অনেক আঁকাবুকি করলে। তারপর বললে, মহারাজ, এটার ভিতর মহাবীর্যবান আপনার ৬০,০০০ সন্তান আছে। বড় রানী মহাপুণ্যবতী। রাজা তাদের কথা শুনেই তখনই রাজধাত্রীকে ডেকে পাঠালেন। তিনি এসে থলেটি সূতিকা গৃহে নিয়ে গিয়ে যে মুখটি কেটে দিলেন, অমনি তার ভিতর থেকে কিলবিল করে, মানে এক গোট চাঁদের মতো ছেলে বেরিয়ে এলো।
তাই দেখে রাজা যত দিন দুঃখী অন্ধ আতুর কানা খোড়া বামুন পণ্ডিতদের ভাণ্ডার খুলে দিলেন আর কত ঠাকুর দেবতার পূজোও দিলেন। দেখতে দেখতে ছেলেরা ছ মাসের হলো, খুব বাজনা বাদ্যি করে ছেলেদের মুখে ভাত দিলেন। ক্রমে ক্রমে ছেলেরা বড় হলো। রাজা নিজের রাজ্য মধ্যে মা গোটষষ্ঠীর পূজা প্রচার করলেন আর ঢেরা পিটিয়ে বলে দিলেন যে যার ছেলে মেয়ে হয়নি সে যেন প্রতি কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মা গোটষষ্ঠীর পূজা করে, আমার ছেলে পাওয়ার কথা। এক মনে শুনে যেন জল খায়। ক্রমে ক্রমে সে রাজ্য থেকে অন্য রাজ্যে এই রকম করে পৃথিবীতে মা গোটষষ্ঠীর পূজা প্রচার হলো। বন্ধুরা, এই ছিল অগ্রহায়ণ মাসের মা গোটষষ্ঠীর ব্রতকথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।